আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সবুজ ইউএর লাইফ থেকে আপনাদের সামনে আসছি। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো প্রবাসীদের নিয়ে। আপনারা দুই মিনিট সময় নিয়ে একটু ভাবুন সুন্দরভাবে ঠান্ডা মাথায়, যে আপনারা প্রবাসে কেন আসছেন বা কেন আসবেন। আসছেন ভালো, গুড, ফাইন। আসতে চাচ্ছেন তাও গুড, আসতে চাচ্ছেন আসেন, কেন আসবেন অবশ্যই একটু ডেভেলপ করার জন্য, আপনি বা আপনার ফ্যামিলিকে ডেভেলপ করার জন্য। হ্যাঁ, তার কারণেই তো প্রবাসে আসবেন না, প্রবাসে আসছেন, দিন রাত পরিশ্রম করতেছেন। যারা আসবেন ভালো, দোয়া করি আশা পূরণ করুক আল্লাহ। তারা প্রবাসে আসছেন, হ্যাঁ, তারা দিন রাত পরিশ্রম করে বাংলাদেশে টাকা বাড়িতেছেন, ফ্যামিলির কাছে, ফ্যামিলি চলতেছে, ফিরতেছে, খাইতেছে। অনেক মনে করেন আলহামদুলিল্লাহ অনেক সুখে শান্তিতে চলতেছে, আপনার টাকা দিয়ে আপনার মার চিকিৎসা চলতেছে, আপনার বোনের চিকিৎসা চলতেছে। হ্যাঁ, তারপর আপনার ভাইয়ের পড়াশোনা, আপনার বোনের পড়াশোনা, আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি সুন্দরভাবে চলতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চলুক সুন্দরভাবে, দোয়া করি সবার ফ্যামিলি। কিন্তু আপনি যে টাকাগুলো দেশে পাঠাচ্ছেন, আপনার ফ্যামিলি চলতেছে, খরচ করতেছে, যা যখন যা দরকার তা তখনই আপনি দিতেছেন। হ্যাঁ, কোনো মানা নাই, আপনার যতটুকু সাধ্য মতে পারতেছেন ততটুকু সাধ্য মতে আপনি চেষ্টা করতেছেন চালানোর জন্য, দেওয়ার জন্য। যখন আপনি আপনার ফ্যামিলির চালান সব খরচ, হ্যাঁ, সব কিছু আপনি সাধ্য মতো দেওয়ার চেষ্টা করেন, তখন আপনার কাছে অনেক সুন্দর একটা ফিল হয় মনের মধ্যে, একটা সুন্দর একটা আনন্দ পান, যে আমি ইনশাল্লাহ আমি আমার ফ্যামিলি চালাইতে পারতেছি, আমি আমার ভাই বোন সবাইকে চালাইতে পারতেছি, পড়াশোনার খরচ দিতে পারতেছি, আমার মা বাবা ডাক্তার খরচ, ওষুধ খরচ সব কিছু দিতে পারতেছি আলহামদুলিল্লাহ ভালো। তখন আপনার সুন্দর একটা ফিলিংস আসে মনের মধ্যে, যাক আমি তাদের জন্য এতটুকু করতে পারতেছি। যখন আপনার একসময় প্রবাস করার বয়স শেষ, আর করতে মন চাচ্ছেন, আপনি 10 বছর 15 বছর করছেন আর করতে চাচ্ছেন না, আর কত করবেন? হ্যাঁ, অবশ্যই মানুষ 10-15 বছর 20 বছর করার পরে অবশ্যই তাদের একটা রেস্ট দরকার। প্রবাসে অনেকদিন সবাই থাকতে পারে না, অনেকে থাকে, ঠিক আছে, সবার পক্ষে সম্ভব হয় না প্রবাস জীবন অনেক দীর্ঘদিন করার জন্য। তখন আপনার বাড়িতে যাওয়ার প্রস্তুতি, বাড়িতে যাবেন ভালো কথা, যখন যাবেন তখন কয়েকদিন যাবো ভালো ভালো চলবো, তখন হ্যাঁ আজকে এত টাকা চাইবেন, কালকে তত টাকা চাইবেন, তখন 2 দিন 4 দিন 5 দিন 1 মাস যাবে, তারপর আপনিও বিরক্ত, আপনার ফ্যামিলিও বিরক্ত, টাকা যাচ্ছেন কালকে টাকা যাচ্ছেন, ওইরকমভাবে বিরক্ত দেখা গেছে, এক পর্যায়ে ঝামেলার দিকে চলে গেছে, তখন আপনার কাছে খারাপ লাগবো, আপনার ফ্যামিলির কাছে খারাপ লাগবো, তখন কথাটা শুনে অনেক মনে মধ্যে আঘাত আসবো, যে এত বছর বিদেশ কিরা, এত বছর প্রবাস কিরা, কারে কী করলাম, কারে কী দিলাম, তারা আমার সাথে আজকে এতটুকু ব্যবহার করলো, এত পরিমাণ কষ্ট দিল। আপনার মনের মধ্যে অনেক কষ্ট আসবো, এটাই স্বাভাবিক, এত বড় একটা কথা শুনলে অবশ্যই কষ্ট আসতেই পারে। তখন আপনার কে বলবে, আপনার ভাই বোন মা বাবা তারাই বলবে, তখন বলবে যে তুই আমাদেরকে কী দিছস।